সব আয়োজকদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সম্মান পেতে সবারই ভালো লাগে, কিন্তু এ ধরনের সম্মান পাবার কতটুকু যোগ্যতা আছে কিনা আদৌ সেটি আমি আসলে জানি না। তো যেটি আসলে বলতে চাই সেটি হচ্ছে যে আইন পেশায় থাকার ফলে আমি সবসময় যেটি দেখেছি যে বাংলাদেশে অসংখ্য নারী যারা রয়েছেন তারা সবসময় বিভিন্ন আইনি তথ্য না জানার কারণে অথবা আইন সম্পর্কে তাদের বিভিন্ন অজ্ঞতার ফলে তারা পরিবারের সমাজে এবং বিভিন্ন জায়গায় আসলে নানা ধরনের নিগ্রহের শিকার হন। তারা গণপরিবহন বলি, রাস্তাঘাট, পাবলিক প্লেসে, কর্মক্ষেত্রে নানা ধরনের হয়রানির শিকার হন, সম্পত্তির অধিকার থেকে তারা বঞ্চিত হন শুধুমাত্র অল্প কিছু তথ্য না জানার ফলে। তো আমি আসলে আমার খুব লিমিটেড রিসোর্স নিয়ে এবং আমার খুব আমি বলবো যে খুব সীমিত এবং ক্ষুদ্র সাধ্যের মধ্যে থেকে বিভিন্ন ধরনের আইনি তথ্য এবং বিভিন্ন ধরনের আইনগুলোকে খুব সহজভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি। এবং এর থেকে যদি একজন নারী একজন কিশোরীও কোনোভাবে উপকৃত হন আমি নিজেকে ধন্য মনে করব। তো আমি আবার আয়োজকদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাকে সম্মানিত করার জন্য। সবার জন্য অনেক শুভকামনা, ধন্যবাদ।